আমার সবচেয়ে বড়ো নসিয়াত থাকবে তিনি যে সাবজেক্টের শিক্ষক ওই সাবজেক্টটা বেস্ট শিক্ষক হওয়ার চেষ্টা করো তকদির ও তকল তকদির বিশ্বাস রাখবেন আল্লাহ করে ভরসা রাখবেন ইনশাল্লাহ এই দুটি হলো সুখী হওয়ার উপায় আর নইলে আল্লাহ কমত থাকা আছে চলবে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা আপনাকে ধ্বংস করে দেবে আমাকে অবশ্যই জীবনে লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্য যদি রুজিকে লক্ষ্য করেন আমার লক্ষ্য হল রুজি তাহলে আপনি সরাসরি নিজেকে এক ধ্বংসে নিক্ষেপ করলেন কেন আপনার রোজির মালিক আল্লাহ বেশি বেশি পড়তে হবে পড়ার কোনো শেষ নাই জ্ঞান অর্জন করার লক্ষ্য নির্ধারণ করতে হবে আমাকে জ্ঞান শিখতে হবে জ্ঞান অর্জনের কোনো শেষ নাই এই সাথে এই জ্ঞান বিতরণ করতে হবে অন্যকে দিতে হবে নিজের জন্য রাখার বস্তু নয় যে বড় হতে চায় তাকে রাত্রি জাগরণ করতে হবে হয় এবাদতে না ইলমে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুমদ শিক্ষক প্রশিক্ষণের সমাপনী দিনে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি আসলে শিক্ষকরাও আমাদের ছাত্র বাচ্চা বাচ্চা ছেলেবিলি সে এখন শিক্ষক হয়েছে তাদের কাছে আমাদের জীবনের অভিজ্ঞতার বিনিময় করার দরকার আছে যতই দিন যাচ্ছে ততই খারাপ দিন আসছে এটা হাজিজেরি ভাষা যেদিনটা আজকে এটাই ভালো যেদিনটা আগামীকাল ওটা আরও খারাপ হবে এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী এবং এটাও বলা হয়েছে যে মানুষের ভিতর থেকে আল্লাপাক এলেম উঠিয়ে নেবেন আলমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ফলে এলেম থাকবে না ই খাজা নাসর উসান সঞ্জুহ আলম ফাতের এলমিন পদাল্লু মানুষ তোমার হয়ে জাহিলদের অনুসরণ করবে এবং তারা না শুনে কোনো বিষয়ে সিদ্ধান্ত দেবে তারা নিজেরাও পদভ্রষ্ট হবে অন্যকেও পদভ্রষ্ট করবে সেই জমানা আসে নাকি এসেই গেছে একদিন তো আসবে না ধীরে 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 আসছে এটা আমরা এখন বুঝতে পারছি মেরিটের অভাব একবার দিন দিন প্রকট হয়ে যাচ্ছে যা আমরা হাতের কাছে পাচ্ছি এগুলিকে ধরে নিতে হবে এটাই ভালো এরপরে যারা আসবে তাদের সম্পর্কে হয়তো আমরা জানি না তো ধারণা থাকতে হবে হয়তো এত ভালো নাও হতে পারে আল্লাহ যদি মেহরবানি করে তার দিনকে বাঁচিয়ে রাখতে চান হয়তো হঠাৎ কোনো জায়গায় একটা একটু উত্তম ব্যক্তিকে সৃষ্টি করে দিবেন তার মাধ্যমে সমাজটা আবার কিছুটা এগিয়ে যাবে আল্লাহ একতার সুবি রহমাতই আল্লাহ যাকে খুশি তার রহমতের জন্য খাস করে নেন আল্লাহ আমাদের যে কটা ভাইকে এখানে বসিয়েছেন ধরে নিচ্ছি আমরা আল্লাহ তাদের রহমতের মধ্যে আমাদেরকে সামলে হাল করে নিয়েছেন আমাদেরকে তিনি খাস করে নিয়েছেন বলে এখানে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য আপনাদের সামনে আছে এগুলো একটু পড়বেন আমাদের আমার অভিজ্ঞতা যেটা বলি আমার বয়স এখন কথা বলতে পারবেন আমার বয়সে কোন লোক এখানে আছে কথা বললাম উত্তর দিচ্ছে না বসে আছেন কেন বলেন আসে একজন তাও তো বললে হয় আসেও বলবেন না নাও বলবেন না বলতে হবে তো ব্যাস দেখ জি উনি আমার বয়সে নন নিঃচন্দ উনি আমার বয়সে অনেক কম ওনার বয়স কত আপনি বলেন সঠিক বলেন বাষট্টি বাষট্টি তা আমার তো দশ বারো বছর আচ্ছা আমার এখন সেভেন্টি ফাইভ রানিং গতকাল আমি রাত বারোটা পনেরো মিনিটে শুয়েছি এটা প্রথম উপদেশ মানতালাব আল্য় আলী সাহার আল্লাহ আলী যে বড় হতে চায় তাকে রাত্রে জাগরণ করতে হবে হয় এবাদতে না ইলমে। অত লম্বা এবাদত আমাদের তৌফিকে নাই আমরা এইটাকে এলমের মধ্যে ব্যয় করি সারাদিন এখানে নিচে কম্পিউটারে চালাই এদের সঙ্গে কাজ করি আর রাত্রে খেয়ে বসি তফসিল লেখার জন্য এটা খুব জরুরি আমার জন্য এখন এই মুহূর্তে আগে সব বিভিন্ন বই লিখেছি কিন্তু আমাদের তো সুস্থতা অসুস্থতা আছে কাল মগরের পরে একটু কলার রস খেয়েছি আর এখন সে করার সময় কলা দিয়ে ভাত খেয়েছি তখন আমরা পেট নেমেছে সকালেও ব্যথা চোটে আমি নড়তে পারি না কিন্তু আমি দেখছি যে আমি আজকে রাত্রে মরে যাই তফসিল তো অন্তত আগাবে তাও রাত্রে দু তিনটা আয় তফসিল লিখেছি ওই অবস্থায় উদ্দেশ্য আমার একটাই আমার লক্ষ্য হাসিল করতেই হবে যতক্ষণ থাকে কলম চলবে এখন তো জুমার খতবারে এখন দ্বিতীয় পারছি এটা আল্লাহ রহম দুদিন পর হয়তো ওটাও বন্ধ হয়ে যাবে সপ্তাহে একদিন জনগণের সামনে আমি যাচ্ছি কিন্তু লেখা তো সুস্থ থাকলে লেখা যায় আর লেখার জন্য শুধু কল হাত লাগে না মাথা লাগে চিন্তা শক্তি লাগে লেখা যে কত কষ্ট এক ঘন্টা বক্তৃতা করা যায় এক লাইন লেখা যায় না সারা জীবন সৌদি আরব কিন্তু যেই বলে আপনি এটা এই পরিচিত যে হাদিস হাতিসপট এটা অনুবাদ করে দেন তার ও বলে বাবা অকাশ পারবে না আদৌ পারবে না এত সহজ না যে কোনো ভাষা বাংলা হোক আরবি হোক ইংরেজি হোক পড়া এবং লেখা পড়াটা মানুষ আগে শেখে লেখাটা মানুষ পরে শেখে খেয়াল করে দেখবেন একরা আগে তারপরে অন্য কিছু এজন্য কোরআনের প্রথম বাক্য হয়েছে একরা পড়ো পড়াটা সহজ ছোটো বাচ্চা পড়তে শেখে বলতে শেখে লিখতে শেখে না লেখাটা খুব কঠিন জিনিস আমাদের এখানে লেখা এবং পড়া দুটি আছে তা নাহলে লেখাটা কেন স্থায়ী পড়াটা অস্থায়ী এখন ইন্টারনেটের যোগ হয়েছে বলে পড়াটাও স্থায়ী হয়ে গেছে এখন ভুল পড়লে খাস খুশ করলেও ইন্টারনেট চলে যাচ্ছে ফলে ওটাও রেকর্ডেড এজন্য এখনই আমাদের বিষয়গুলি মনে রাখতে হবে আমাদের বেশি বেশি পড়তে হবে পড়ার কোনো শেষ নাই জ্ঞান অর্জন করার লক্ষ্য নির্ধারণ করতে হবে আমাকে জ্ঞান শিখতে হবে জ্ঞানের জন্য কোনো শেষ নাই এই সাথে এই জ্ঞান বিতরণ করতে হবে অন্যকে দিতে হবে নিজের জন্য রাখার বস্তু নয় এই দু তিনটা নসিহত আমার মনে থাকে জন্য আমাকে অবশ্যই জীবনে লক্ষ্য নির্ধারণ করতে হবে লক্ষ্য যদি রুজিকে লক্ষ্য করেন আমার লক্ষ্য হল রুজি তাহলে আপনি সরাসরি নিজেকে এক ধ্বংসে নিক্ষেপ করলেন কেন আপনার রুজির মালিক আল্লাহ আপনি নিশ্চিত থাকতে হবে কোন দিক থেকে রুজি রুজি কীভাবে আসবে ও দায়িত্ব আপনার মানে ওটা আল্লাহর এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার দায়িত্ব রুচিত দায়িত্ব আল্লাহর উপরে নেই আমি বিচরণশীল প্রাণী নই এবং আমি শ্রেষ্ঠ যদি আপনাদের মনের মধ্যে অর্থের চিন্তা প্রথম হয়ে যায় ওটা অবশ্যই থাকতে হবে মানুষের প্রয়োজন আছে আসে কিন্তু যদি এক নম্বরে চলে আসে তাহলে আপনি শেষ এরকম কেলাম যায় সেখানে কোনো কাজে লাগবে না যদি এটা মুখ্য নহে গৌন হয় তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা নেই আর এই জন্য সুখী হওয়ার উপায় আমরা আমাদের বক্তব্যে খদ্দায় বলে দিয়েছি দেখবেন ইন্টারনেট খুঁজে দেখবেন সুখী হওয়ার উপায় কি যেন দুটা তকদীর ও তাওকল তকদির বিশ্বাস রাখবেন আল্লাহপুরের ভরসা রাখবেন ইনশাল্লাহ এই দুটি হলো সুখী হওয়ার উপায় আর নইলে আল্লাহ কম আছে চলবে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা আপনাকে ধ্বংস করে দেবে আমাদের দর্শের মধ্যে আল্লাহ কুমার তাকাসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শ প্রতি রমজানের মধ্যেই এই তাকাসরের চিন্তা যদি মাথায় ঢোকে আপনি যত বড় ভালো শিক্ষক হন আপনি শেষ এই অঞ্চলে একজন খুব ভালো শিক্ষক নাম আমি জানি কিন্তু আমি তাকে এই মানুষের নেই নি তিনি এমন কোন মানুষা নেই এলাকায় যে উনি গড় গড়েননি অর্থাৎ উনি প্রায় সব মাদ্রাসারই প্রতিষ্ঠাতা বললে হয় বিশেষ করে উত্তরবঙ্গের সবচেয়ে নাম করে যে তিন চারটে মাদ্রাসা সবকটা উনি হলেন একদম প্রতিষ্ঠাতা উনি চিন্তা ওনার গড়ন ওনার আদায় টাদায় সবই ওনার কিন্তু উনি কোনো মানুষের বা অন্য আস কোনো মানুষ যদি বলে আপনি ওনাকে নেন না কেন তো না সমস্যা আছে সমস্যাটা আমি বলতে চাচ্ছি না খালি বলছি খালি আপনি নিজেকে একটু দুনিয়া থেকে দূরে রাখেন আল্লাব্লাহ করেন আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন মান মানে জল হাম মাহুল আখরা আখ হাম অর্থাৎ মূল চিন্তা রাখেন এই জন্য আমাদের যে বইটা আপনাদের দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থা দেখবেন একটা বক্স করা আছে আমাদের লক্ষ্য পাঁচটি এক নম্বর হলো জাতীয় লক্ষ্য নির্ধারণ করা বাংলাদেশ ব্যবস্থা আছে কোনো জাতীয় লক্ষ্য নাই মানে বলা হচ্ছে তভিদ রেসায়াল আখড়াতের ভিত্তিতে শিক্ষার জাতীয় লক্ষ্য নির্ধারণ করা এক নম্বর বলা আছে এবার আরও চারটি আছে সহ শিক্ষা বাতিল করা সহকর্ম সূচি বাতিল করা এগুলো পুরোপুরি বর্তমান যুগের সম্পূর্ণ বিপরীতে কিন্তু আমাদের আলোচনাগুলো আপনারও শিক্ষিকা অনেকে আছেন শিক্ষক আছেন দাবি করেছেন আমি বলছেন আপনাদের গত শুক্রবার আপনাদের সঙ্গে বসছিলাম আমি আপনাদের সব মনের খবর আমি শুনেছি ওই দিন আমার সব মাথায় এখনও আছে তুমি লিখিতে চাইছো চাই এখন পেলাম এখন পেলাম দিলি বোধ তুমি দিলি না হ্যাঁ এতে আপনার সবাই একমত যার লিখছে সবাই একমাত্র হ্যাঁ ঠিক আছে থাকলো আমি বোর্ডের চেয়ারম্যান সেক্রেটারিকে বলবো তোমরা বিষয়টা একটু পড়ো যতটুক কিছু করা যায় কি না দেখো যে এটা আমার কাছে খুবই খারাপ লাগে যেটা আমি ছেলেকে বলেছি একটা শিক্ষক মাত্র দুই হাজার টাকার বেতনে চাকরি করে এটা তো এটা বলতেও লজ্জা লাগে এটা শিক্ষকের জন্য অমর্যদে ঘর চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন এটা কমিটি ওই কমিটিকে চার্জ করুন আপনার কিসের কমিটি ওনার জান্নাত কিনে নিচ্ছে দু হাজার টাকা শিক্ষকদের জান্নাত করে জলসা জালসা করে হুজুর ডেকে ওয়াশ করে টাকা কামাই করে তারপরে জান্নাতের ফেরি শুরু হয়ে যায় কে ওরা কয় টাকা জান্নাত কিনবে এত সস্তা যারা শিখাবে তাদের যদি পেটে ভাত না থাকে তো বিল্ডিং করে আমার লাগটা কি বিষয়টা মনে রাখতে এটা অত্যন্ত অমানবিক হাদিস পণ্ডার শিক্ষা বোর্ডের কোনো অধিভুক্ত কোনো প্রতিষ্ঠান একটা মিনিমাম রেট তোমরা করে দাও এটা নাহলে আমরা ওই অধিভুক্ত করবি না ওই মালাসে এক কথা সে এটা না হলে ওই মালাসে আমরা অধিভুক্ত করবো না আমাদের এটা করতেই হবে আমার এখানে একটা অর্ডার পিউনে আমার বেতন দিচ্ছি আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা করে আর একটা আমার মাদ্রাসার শিক্ষক আসবে সম্মান নিঃসন্দেহে সম্মানিত গোষ্ঠী হলো সমাজে শিক্ষক গোষ্ঠী সরকার তো ঘন ঘন বলে যে শিক্ষকের কী সম্মান আছে হ্যাঁ যাদের যারা সম্মান দিচ্ছেন তারা হচ্ছে পরস্পরের ক্যাডার ইউনিভার্সিটি খোলো মারামারি বছর করে লাশ পড়ে কারা করে এ দলের শিক্ষক ও দলের শিক্ষক এই তো ক্যাডার এখন ভিসি বলতে হচ্ছে ওই শিক্ষক আমার দরকার নেই ওদেরকে মর্যাদা থাকাই উচিত না যারা সত্যিকার অর্থে দিন শেখাচ্ছে তাদেরকে মর্যাদা দেওয়া দিন অবশ্যই উচিত হাদিস ফন শিক্ষা বোর্ড বিষয়টা চিন্তা করুক এটা নিয়ে এক তোমার মিটিংয়ে বসো যারা তোমার পরিচালনা কমিটিতে আসো বিষয়ে পরামর্শ করো যে আমাদের একটা মিনিমাম থাকা উচিত এরপরও কালকে শুরু করলো আজকে এখানে এসব মাদ্রাসা নয় যেগুলো আমাদের সংগঠন এলাকায় প্রতিষ্ঠিত মাদ্রাসা সেখানকার শিক্ষককে অবশ্যই এখানে আসতে হবে বাধ্য করতে হবে প্রশিক্ষণে আসতেই হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা মনে রাখতে হবে আর দ্বিতীয়ত যখন বছরের মানাশাস খোলা থাকে কি বন্ধ থাকে জানতে হবে কখন আনলে সবাইকে আনা যায় অন্তত প্রধান শিক্ষক আরবি শিক্ষক জেনারেল শিক্ষক কখনো কখনো আসবে গণিত শিক্ষক কখন কখনো আসবে সাহিত্যের শিক্ষক সব শিক্ষক আনতে বাস্তা বন্ধ হয়ে যাবে সারা বছর শিক্ষক প্রশিক্ষণ চলবে আর দুই তিন মাস ধরে কেউ বসে থাকতে পারবে না লম্বা টাইম দিলে আস্তে আস্তে কী বলে বাংলা বলে ঘ্যাঁচড়া হয়ে যায় ভালো লাগে না কত সুন্দর অত উপদেশ ভালো লাগে নাকি রোজ বাস করলে কেউ হয়তো এজন্যগুলো মনে রেখে দেবো মিস্টার প্রথম দিকে আছে ইউনিভার্সেল হজুর আপনাকে ভালোবাস করেন আপনি ব্যাটার তো হবে না সপ্তাহে একদিন করবো তো উনি নিলে বুঝতে পারদিন এই নবাসকে বলা হলো আপনিও তো না আমি সপ্তাহে একদিন শুক্রবার কারণটা কি আমার রসুল বলে লেগে খাবার দা তুমি এমন যেন বিব্রত হয়ে যায় মানুষ এরকম মানুষ এবং যদি না হয় তো শিক্ষকরা যেন ঘুমিয়ে থাকে আগ্রহ সৃষ্টি না হয় এরকম বক্তাদের সব পাওয়া যাবে আমার কি আমাকে বলছে আপনার মেরিট আমি গুরুত্ব দিই স্বস আসবেন ওই প্রশিক্ষক রাষ্ট্রের শহরে আর আসে কেনা শব্দ এরকম স্বর্ণে বলি ফেললে আমার ভটকে রাখতাম আমার জোশে কিন্তু ওর যদি রোজ থাকে তোমরা কেউ আর আসবে না আল্লাহ আবহররা আল্লাহ রোজকে পড়ে থাকতো তা আল্লাহ রসুল একদিন বলেই ফেলেন আবহাওয়ারা জুরক দেবান তুই একটু দেরি দেরি করে আমার সামনে আসো তাহলে মোহব্বত বাড়বে আল্লাহ রসুল যদি আবহাওয়ারকে এই কথা বলবেন আমাদের জন্য উপদেশ নেই এজন্যই বলছি প্রশিক্ষণ কোনোটাই এক মাস লম্বা দু মাস লম্বা চলবে না এক সপ্তাহ ম্যাক্সিমাম চিন্তা করে দেখো দশ দিন বা দু সপ্তাহ এর বেশি মোটামুটি লম্বাই করবে না আর এত বেশি দেখলাম একেবারে সাবজেক্ট কিছু বাধা রাখেনি এত সাবজেক্ট প্রশিক্ষণ দিতে কিছু না কোন দায় পড়ে গেছে মানে বাচ্চা কোচি নাকি স্বরণীয় শিখতে আসে আলাম পাতা আসা যারা বা যারা বা যারা বোন ই পড়তে আসছে কেন ও তো শিক্ষক হয়ে আমাদের আসছে সে সবই জানে আমার ইউনিভার্সিটি সেখানে আমি একই বকা দিতাম ক্লাসে পড়ি এতটা মহামুদুল আলমে পড়তাম কিছুই জানা তো আলমপাত কেউ পড়ে আসছে এরা গাধাগুলো সব শিক্ষক প্রশিক্ষণ হবে শিক্ষকদের শিক্ষার্থীদের তো নয় শিক্ষকের মান বুঝে সে শিক্ষকদের তোমার মানার সাথে নিয়ে আসবা যাদের কিছু তার শিক্ষা প্রতিষ্ঠানে কিছু প্রভাব আছে ওইরকম শিক্ষককে বাস হাতে নিয়ে আসবে নাম দিলেন নিয়ে চলে আসবা শিক্ষা বোর্ডে এটা ভুল হবে চিন্তাধারা বাদ প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো থেকে নিয়ে আসো এবং একটা ইয়ে করো এক সপ্তাহ বা প্রশিক্ষণ দশজনের বেশি যেও না প্রশিক্ষণটা ঠিক ওই দুটো সাবজেক্টে দাও ধরো গণিত আনলে গণিত সাবজেক্টে পড়াও ভালো করি রাষ্ট্রীয় শিক্ষা নগরী যে কোনো শিক্ষক এমন হিন্দু যদি থাকে গণিতের তাকেও নিয়ে আসা না শেষ প্রশিক্ষণ দিয়ে সেখানে এখানে কোনো বাস বিচার নেই দেখ মেরিট দরকার কথা মনে থাকবো তো এটা আমি এখন কথা সবার উদ্দেশ্যে হয়ে যাচ্ছে এখন কোনো শিক্ষার শিক্ষকদের উদ্দেশ্য নয় ঠিক এই এই নিয়মটা ওই শিক্ষকরা নিজের প্রতিষ্ঠানে যদি ফলো করেন তো ওনারা কিন্তু ওখানেও প্রশিক্ষণ নিজেরা করতে পারেন আশপাশে বহু ভালো ভালো শিক্ষক আছে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে মূল্যায়ন করা হয় না কিন্তু ওদেরকে আমরা মূল্যায়ন করবো আর শেষে বলছে যেন কেউ না ভাবে যে আহলাদিসের প্রতিষ্ঠান বলে কেউ এখানে সুযোগ পাবে আর কেউ পাবে না এই চিন্তাটা বাদ দেন মনটা উদার করেন আহেলাদিস হানার তো কালকে তোমরা গেছিল হিজরাতের আমি অন্তর থেকে দোয়া করি এই অনুষ্ঠানটা এত ভালো লেগেছে বহুদিন ধরে আমি চাচ্ছিলাম খ্রিস্টানদের নিয়ে বসছে এ এলাকা সব খ্রিস্টানদের ফেলে দিল এদের সম্বন্ধে কিছু করা হচ্ছে না কয়েদিনে হয়ে গেলো আমাদের দিনাজপুরের লোকেরা অথচ কাজিনীপুরে আমার বই লেখা আছে আমার একটা ছোটোকে মনে করছে কালকে মনে করছে এবার খ্রিস্টানদের বই লিখি এটা কাজিনীপুর লিখি এটা সাঁতালের পরে লিখি যাদের সঙ্গে আমরা বসবাস করছে এখানে তাদেরকে দিনের দিকে আমাদের জরুরত নেই অথচ সে ওই যে আমাদের পদ্মার একদম ওই ভাষা খিদুরপুরে একদম বর্ডারে ওখানে যারা থাকে সেখানে আমরা একবার ত্রাণ পার্টি ছিলাম শাকির গল্প করলাম আমার সাথে আর আলাম ইয়ব দেখেছিল আব্দুল মদ্দিনে গেছিল আশ্চর্য সেখানে জীবন ইতিহাস তারা যেমন আলাদা দুনিয়ায় বাস করছে কিন্তু তাদের মধ্যে শিক্ষা আছে এই এত কি দেশে করোনা হলো কি বরণ হলো কিন্তু তোমার টাকা থাকেনি বল সব পড়াচ্ছে করোনা হোলি বর্বো না যাব কি আছে হোলিতে কি লাভ কি সব তো হচ্ছে সেখানে কোনো কিছু বাদ নেই যাই হোক আমি ওলিগে যাচ্ছি না সরকারের মানুষ হল তারা যে নিবেদিত প্রাণ নিজ নিজ এলাকায় এটি বড় কথা আমার সবচেয়ে বড় নসিহত থাকবে তিনি যে সাবজেক্টে শিক্ষক ওই সাবজেক্টটা বেশ শিক্ষক হওয়ার চেষ্টা করো মনে থাকবে ওই সাবজেক্টটা তুমি বেস্ট হব সাবজেক্টের ব্যস্ট হবে না যে একে ওয়াল দরকার নেই যেটা আল্লাহ তোমাকে মেরিট দিয়েছেন ওইটার উপরে তুমি সাধ্যমতো চেষ্টা করো সবচেয়ে যোগ্য হওয়ার জন্য যেন ওই সাবজেক্টে আসলে সবাই তোমাকে সম্মান করে এই লোকটা বিষয়ে জানে সবশেষে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের এই প্রশিক্ষণে আসার পরে ফিরে গেলে আসার এবং পরের অবস্থা একটা বিবেচনা করো আসার সময় কিন্তু কমিটি অত মূল্যায়ন করে নেই ফিরে যাওয়ার পর কিন্তু কমিটি ভাববে আরে বাপরে বাপ এখন সে ট্রেন্ড মূল্যায়ন করার জন্য গল্প করার পর হয়তো সে নিজেই মূল্যায়ন করবে যদি তার জ্ঞান বুদ্ধি থাকে অথবা এখান থেকে ডিরেকশন গেলে সে মূল্যায়ন করবে আর নইলে বাদ হবে আগামীতে ওই নথিভুক্তি থাকবে অধিভুক্তি থাকবে হয়তোবা আমাদের সিলেবাস খালি তারা পড়াবে তাদেরকে আপগ্রেড করতে হলে অবশ্যই হাদিস ফাউন্ডেশনের নির্দেশনা তাদেরকে মানতে হবে উপদেশ মানতে হবে কথা বলতে হবে এখন কিন্তু আশপাশের শিক্ষকরাও কিন্তু তোমাদের কাছে আসবে যে ভাই কী শিখিয়ে আসলেন যেটুকু আমাকে বলেন তো এই জন্যই বারবার বলছেন আমি খেয়াল করার শেষ শেষে এটা এটা আমি দেখিনি এর ডায়রি এই ডায়েরিতে সঙ্গে আছে সবাই না ডায়েরির মধ্যে কি এলেম আছে এটা কিন্তু এখন মনে থাকবে না ভুলি দর্শক কিন্তু বারবার পড়তে হবে এলএম দার্সইনা না দার না এটা আমার উস্তাদের ছোট্ট একটা কথা মানো আহমদুল্লাহ তিরিশ সালে আহমদুল্লাহ নাসিরাবাদি তখন আমি পড়তাম মারদ মাদ্রাসায় উনি মুসলিমের উস্তাদ ছিলেন উনি আমাদের একদিন কথাটা বলেছিলেন উনি বলতে এলএম দার সিনা দার সফিন নৌকা ভর্তি কেতাবি এলেম নাই এলেম যতটুকু তোমার সিনার মধ্যে আছে ওরটুকু তোমার এলেম এটার মধ্যে আসে তো পড়তে হবে বারবার পড়তে হবে পড়লে মনে থাকবে তখন এই কথাটা তুমি আরেকজন যে বলবে তখন অন্যেরাও তোমাকে শিখতে আসবে ইনশাআ তোমার এইটার মধ্যে দিয়ে একজনের মাধ্যমে আর দশজন শিখবে এলেম হলো বিতরণের জন্য এলেম স্টক রাখার জন্য নয় আমি এক শুরুতেই বলেছি কথা এলেম কোনো শেষ নাই গতকাল রাত্রে আমি এমনটা এলাম শিখেছি আমার জীবনে শিখে নি বইটা নিউ ইয়র্কের একটা বই বাংলাদেশে এত বড় মোট মোটা একবারে এক ধারসে পড়ি ফেললাম যতদূর পারা যায় মধ্যে একটা জিনিস পেয়ে গেলাম সে এত বড় বই খালি একটা জিনিস পেয়ে নশো চুয়ানব্বিশের বই নশো পৃষ্ঠার বই উল্টা পাল্টা করে করে এক দু জিনিস পেয়ে গিয়েছে এটি আমার দরকার আর হেকমাত হাকিম জ্ঞানের কথা জ্ঞানের হারানো মানে এটা হারানো জিনিস আমি যে কোনো বই পড়ি যে যে ব্যক্তি আমাকে কোনো বই দেয় অন্যদের যাদের লেখা আমরা আগে পড়ি দেখে কিছু পাওয়া যায় যদি কিছু পাওয়া যায় যেটা ভালোটা নেবো সেটা নেবো না তো নেব না সমস্যা ভালোটা থাকতে হতে পারে এইটা মনে করে সবাই কিন্তু তোমাদের কাছে আসবে হাদিস ফাণ্ডন শিক্ষা বোর্ডের গুরুত্ব মর্যাদা বাড়বে তোমাদের মতো শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির মাধ্যমে যদি তোমরা নিজের এলাকায় যে ব্যর্থ প্রমাণ করো নিজেদেরকে তাহলে হাদিস ফাণ্ডন শিক্ষা বোর্ডটাও ব্যর্থ হয়ে যাবে মনে থাকে জানো সবগুলো আবার কনসাইজ করে দিচ্ছি আদিস ফোন শিক্ষা বোর্ডের কোনো প্রশিক্ষণ কোর্স এক সপ্তাহ থেকে দশ দিনের উপরে হবে না এটা আমার অভিজ্ঞতা আমাকে বলছি দুই এমন এক মৌসুমি হওয়া উচিত প্রতি বছর প্রতি বছর একটা মৌসুম পাওয়া যাবে না সবাই আসবে এটা নেই কোথাও নেই রমজানের ছুটি বলতে তোমরা নিয়েছিলে রমজানের কাজ মাত্রা দশ জনের বা নজর দুজন এখানকারই আসেনি কারণ রমজানে সব প্রতিষ্ঠানেই বিশেষ করে যারা মাদ্রাসা করে তাদের নিজস্ব অনেক প্রোগ্রাম থাকে তারা আসতে পারে না এই জন্য রমজান হোক গ্রীষ্মকালীন ছুটি হোক বা যে কোনো ছুটি হোক যখন শিক্ষকরা যেখানে যে মানুষের ছুটি পাবে তারা সেখানে আসবে প্রশিক্ষণ যারা থেকে জারি থাকে এটা অবশ্যই আনাকে এবং বলছে প্রশিক্ষণটা আলাদা ঘর দরকার আমাদের ঘরের সমস্যা হয়ে গেছে যদি আমরা ঘর ম্যানেজ করতে পারি প্রশিক্ষণ সারা বছর চলবে এই লোক আমরা সেই ব্যবস্থাপনা এখানে করে দেবো এবং এটা হলো এক নম্বর দু নম্বর যারা প্রশিক্ষণ দিতে আসবেন সাবজেক্ট ওয়াইজ আসেন সব সাবজেক্ট পড়ানো হবে না এই সপ্তাহে সরব নেউ হবে এই সপ্তাহে গণিত হবে এই সপ্তাহে কেরাতের উপর হবে মাখারা শিক্ষা খুবই জরুরি আসলে শিক্ষকদের মাখড়ার এত গোলমাল শুধু এই আরবি কায়দা দুদিনটা নিচ্ছে না নিজের লেখায় পড়ে শুধু তসবির শিক্ষা যে চ্যাপ্টার তৃতীয় ওটা এটা ভালো করে পড়লেন আমার ওই লেখা পর্যন্ত যত রকম আরবি কায়দা ওয়ার্ল্ডে আছে ল্যাপটপ থেকেও নিয়েছি আমি এমনি নিয়েছি তেইশটা রিয়াদ সহ আর ল্যাপটপ থেকে নুরুল আমাকে বের করে দিয়েছে আরও দুটা আটটা পাইছি উত্তরপ্রদেশের মোহাম্মদ মোম্নাত ভঞ্জলা হালিস মান্ডা স্যার এতগুলো আরবি কায়দা দেখে নিয়ে একটা করে দিয়েছে এখানে এটা যদি তোমার কাল নিজেরা পড়ো ওই পর্যন্তকার এলে আর অন্য বই পড়া লাগবে না কিন্তু শিখতে হবে তো না পড়তে হবে না লিখতে তো হবেই লিখতে এক লাইন সবাই লেখা যায় এগুলো নিজেরা পড়ো সব কিছু একদিনে শেখা যে সম্ভব না এরপরও হাতিসপ্রাব শিক্ষা বোর্ড প্রশিক্ষণ শুধু এখানেই করবে না প্রয়োজনে বিশেষ বিশেষ মার্কেজ আমাদের যেগুলো আছে সাতক্ষীরা একটা কোর্স দাও কুমুল্লি একটা কোর্স দাও আমাদের ঢাকার পূর্বাঞ্চলে একটা কোর্স দাও যেখানে যেন বড় প্রতিষ্ঠান হচ্ছে বা হয়েছে সেখানে একটা কোর্স করো পারলে বরিশাল এলাকায় চলে যাও ওখানে একটা কোর্স করো ওই এলাকার জন্য আমাদের প্রশিক্ষণার্থীরা সুযোগ পাওয়ার বেশি বেশি সেখানে আসার জন্য তাহলে হবে কি এই প্রশিক্ষণটা সামনে ছড়িয়ে পড়বে আর ওনাকে সব জায়গায় বগল নিয়ে যাওয়া উনিও ছুটি পাবেন না কোথাও যে কদিন বাসে মেরিটটা কাজে লাগাবো উনি আরও অনেক মেরিট জানেন ওনার যেহেতু এই লাইনে উনার সারাদী কাজ তাদেরকে নিয়ে আসবেন পরিশেষে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের এই শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠান আল্লাহ পাক কবুল করুন সফল কাম করুন এবং বান্দাদের কাছে যেন এটা মকবুল হয় আল্লাহ সেই দোয়া আমাদের কবুল করুন মনে রাখবেন চেয়ার কখনই খালি থাকবে না এই চেয়ারের পরে যে চেয়ার আসবে নিশ্চয়ই সে তার সাথে উত্তম হবে না বরং অনুত্তম হবে এটাই কিন্তু হাদিসের ভাষা তবে উত্তম হোক এটি আমরা সবসময় দোয়া করবো কাছে যদি অনুত্তম আসে তো দুনিয়া শেষে এখনই আর তাতে শেষ হোক এটা আমরা চাই না অর্থাৎ আসুক আরও সামনে সেই আশা নিয়ে আর উত্তম নেতৃবৃন্দের উত্তম শিক্ষকবৃন্দের আশা নিয়ে আমরা আজকে শিক্ষক প্রশিক্ষণের অনুষ্ঠান আমি আপাতত আমার পক্ষতে শেষ করছি আর দোয়া করছি আল্লাহ পাকে এই মার্কাজকে যেন কবুল করে নেন আকুল কলি হাজা আস্তাকুল আল্লি আলকুম সাহেব মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি